তুমি লজ্জা লাগে না মৌলবি কিছু কিছু পোলাপান বর্তমানে বের হইছে কিছু কিছু মৌলবি বর্তমানে বের হইছে কিছু কিছু বক্তা বের হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতি জ্বালায় ওই বাতিকে কেউ ফুক দিয়ে নিবাইতে গেলে বাতি নিবে না নিজে দাড়ি পড়ে আর আল্লাহ পাক যদি বাতি নিবাইয়া দেয় তোমাদের নিবাবার দরকার নাই আল্লাহ নিবাইয়া দিলে গোটা দুনিয়ার মানুষ চেষ্টা করলো সেই বাতি কেউ জ্বালাতে তুমি আটশি ছিলো না তুমি মাঝবান্ডির ছিলো না তুমি সুরেশ্বরী ছিলো না তুমি কেল্লা শাহ ছিলো না তুমি কল্লা শাহ ছিলো না তুমি ল্যাংটা বাবার খবর রাখো না তুমি সুরেশ্বরীর খবর রাখো না তুমি রাজার বাগে দেওয়ান বাগের খবর রাখো না তুমি পাইছো চর্ম নাই আসলে তোমাকে কথা অন্য কেউ বলায় নাই তোমাকে মক্রম শয়তান কথা বলাইছে শয়তান কথা বলাইছে তোমাকে আমরা তো সবসময় বলি আমাদের মধ্যে ভুল থাকলে ধরাইয়া দাও সমস্যা কি আব্বা জান স্পষ্ট বলছেন কি বলছেন আমি মারা যাওয়ার পর গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরের মধ্যে মালা দেয় ফুল দেয় আর মাওলা তোমাকে মাফ নাই করে তোমাদের এই ফুল দেয় শ্রদ্ধা আমার কোনো লাভ নেই কি লাভ হবে আমার আজ যদি মাওলা আমাকে কবরে মাফ করিয়া দেয় আর গোটা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে ঝাঁটা মারে ঝাড়ু মারে তাতে আমার কোনো ক্ষতি নেই মাওলা আমার মাফ করে দিস আমরা এই কথা বলি যে তোমরা কি বলবা না বলবা কে তারিফ করবে কে মুজাম্মাত বয়ান করবে কে হিংসা করবে কে কোলে নিবে কে ধাক্কা দিয়া ফালাইয়া দেবে তোমাকে আমরা করি না এই চিন্তাই আমরা করি না আমরা সবসময় চিন্তা করি মাওলা আমাকে মাফ করবে কি করবে না কিছুদিনের কাজ করতে পারতেছি কি পারতেছি না বাস এতটুকুই দেখার বিষয় লজ্জা আমাদের মাথা নত হওয়া উচিত যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা সেখানে বৎসরকে বৎসর যুগকে যুগ মহিলার নেতৃত্ব দেয় আমার তুমি আবেগে পড়তে পারো মানুষ দ্বন্দ্বে ইখা কিন্তু চরমনের আবেগে পড়ে না ওই যে চরমনের লক্ষ লক্ষ মানুষ দেখাতে আমাদের আবেগ নাই আমাদের হিসাব আছে কয়টা মুসলমান আমাদের হিসাব আছে বহুত পরীক্ষায় পড়লে কয়জন টিকবে আমাদের জানা আছে তোমরা দেখো জুমার সময় একটা মসজিদ বইরা গেছে এটা কুক দেখ না দেখো সব ভাইয়া গেছে মৌলবি তুমি কি কথা বলতে পারো জুমার মসজিদে আমাকে বলো চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি কি কোরআন ও হাদিসের সমস্ত কথা বলতে পারো মৌলবি আমাকে বলো পারবা তোমার কুক চাপিয়া দেবে সভাপতি সেক্রেটারি সাহেব যে মৌলবি তোকে এই কথা বলতে বলছে কে এত বড় সাহস তোকে কে দিছে খালি পারো একটা টুপি আর একটা দাড়ি আর লম্বা জামা এইটা পরে নিজেকে নিজে আমি খুব গর্ব করে করতে পারি লেকিন আমার কি বাক স্বাধীনতা আছে আমি সমস্ত ইসলামের কথা বলতে পারি কোরআনের কথা বলতে পারি হাদিসের কথা বলতে পারি বয়ান ঠিক মতো করতে পারি রেস্ট্রিকশন সব জায়গায় পাবন্দি সব জায়গায় গর্ব করার সময় কই যেখানে চিন্তা করার বিষয় যে কয়জন মানুষ দিনদার চরমনের মুজাহিদ যারা দাবি করে এদের মধ্যে সব দিনদার তুমি আসো তাহলে পরীক্ষা নিয়ে দেখো কয়জন টিকে চরমনে এত মুজাহিদ এত মুরিদ আমরা কিন্তু কোনো সময় হিসাব করি না বহুত কিছু হয়ে গেছে আমরা চিন্তা করি লক্ষ লক্ষ শূন্য মরে কাতারে কাতারে গুনিয়া বাসিয়া দেখি দুই এক হাজার পরীক্ষায় পড়িয়া দেখো তখন দেখবা কজন পাও সব তো আবেগী এত সহজ মৌলবীর গোষ্ঠীর চিন্তা নাই ফেকের নেই এতে চিন্তা আমার জামা তো ভালো আছে আমার টুপি তো মার করা আছে আমার তো দাওয়া ঠিক মতো আছে আমার তো গাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে আমার টেনশন কি আমাকে সবাই দাওয়াত দেয় বাস এতটুকু নিয়ে গর্ব করতেস অত ইসলাম পদদলিত হচ্ছে আল্লাহ নবীর দিন ধ্বংস হয়ে যাইতেছে খবরই নেই যুগকে যুগ মহিলারা নেতৃত্ব দিচ্ছে আর তুমি গর্ব করে এরকম তাকাইয়া রয়েছো না এরা মনে করছে গির্জায় যেরকম পুরোহিতরা থাকলেই বাস ধর্ম পালন হয়ে যায় ওই ক্যান ঘরে ওদের বৌদ্ধদের ধর্মগুরুরা যদি থাকে তাহলে তো ওদের ধর্ম পালন হয়ে যায় ওই মন্দিরের মধ্যে হিন্দুরা একটু তপস্যা করলে ধর্ম পালন হয়ে যায় এরাও মনে করছে মসজিদে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে রোজা রাখলে ধর্ম পালন হয়ে যায় এর নাম ইসলাম না ইসলাম কোড অফ লাইফ ইসলাম কোড অফ লাইফ মৌলবি তুমি কি তোমার মেয়ের বিবাহ শরিয়ত অনুযায়ী দিতে পারছো শরিয়ত কি বলছে মেয়ে বালেগা হইলে বিবাহ দিতে পারবে পারলে দেও তো তোমার মেয়েকে আঠারো বছর আগে
লেখো তো রেজিস্টারে তুমি বিবাহ পরায়া দি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছ ইমাম সাহেব একদিন আন্দোলন করছো যে আল্লাহ আমাকে ইজাজত দিছে কোরআন আমাকে ইজাজত দিছে বালেগ হওয়ার পরে মেয়েকে বিবাহ দিতে পারবো কিন্তু আমি বিবাহ পরাবার পরে আমার হাতে হ্যান্ডকাপ লাগবে কেন আন্দোলন করছো একদিনও হ্যাঁ নিজের ছেলেকে বিবাহ করাও বালেগ হওয়ার পরে ছেলে বিবাহ করার ইজাজত আছে তাহলে তুমি বিবাহ করাও তো এত বছর বয়সের আগে তোমার হাতে যে হ্যান্ডকাপ লাগবে ইসলামের কথা বলতে পারতেছি না ইসলাম মানতে পারতেছি না লা ইউফলাহ কওমান আল্লাহ আমরুহুম ইমরাতান নবীর স্পষ্ট বুখারী হাদিস আজকে ধ্বংস হয়ে যাইতেছে এই হাদিসকে রক্ষা করার জন্য কার কতটুকু টেনশন আছে আমাকে বলেন তো একদিনই ফিকির আছে কেউ ফিকির নেই আমি পীরমুরিদি আছি আমার খানকায় এত মুরিদ চরমনীতি এত লক্ষ লক্ষ মুরিদ মাস আমার টেনশন কি দাওয়াতের অভাব নাই টাকার অভাব নাই পয়সার অভাব নাই সম্মান ইজ্জতের অভাব নাই আমার আর লাগে কি রাগ করেন না মনে খুব ব্যথা খুব কলিজায় ব্যথা চরমনাই আলাদা মুরিদ করার জন্য এত কষ্ট করার দরকার হয় না চরমনের যে মুরিদ আছে 100 খানকা চলতে পারে এবং ভালো মতো চলতে পারে 500 খানকা চলতে পারে চরমনের মুরিদ দিয়া এবং রগ চাক ঝমকে চলতে পারে কিন্তু এরপরে দৌড়দৌড়ি কেন কারণটা কি ইসলাম পদদলিত ইসলাম নিচু নবীর ওয়ারিস আজকে মাথা উঁচু করতে পারে না অক্সফোর্ড ক্যামব্রিজের ওই উত্তাশরীর আজকে মাথা উঁচু করে হাঁটে আজকে মাউসুদুরের উত্তাশরীরা কালমার্সের উত্তাশরীরা আব্রাহাম লিঙ্কনের উত্তাশরীরা সক্রেটিসের উত্তাশরীরা লক মন্টেসের উত্তাশরীরা লেনিন কালমার্সের উত্তাশরীরা তারা মাথা উঁচু করে হাঁটে আর মোদির আল্লাহর উত্তাশরীরা মাথা নিচু করে হাঁটে আর একটু একটু পোলাপান বেরোইছে বক্তা অমুক বক্তা তমুক বক্তা সুর মারছে যা যা ফতুয়া দিয়ে বেড়াইতেস দুনিয়ার চিন্তা নাই খবর নাই কোথায় কি চলতেস আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা মারা তো যাবই মারা মরতে হবেই দেখো এক মিন্নি নামীয় মহিলার কারণে রিফা তো নাই নয়নও নাই রিফা তো নাই মহিলা কিন্তু আস জানি না আর কজন শ্বাস করে জমিনিয়া মারামারি একজন খুন আর একজন ফাঁসিতে জমি জমির জায়গায় কি কথা বলো না কেন দোকান নিয়ে মারামারি একজন খুন পাঁচজন ফাঁসিতে দোকান দোকানের জায়গায় লাভটা কি হলো তোমার আমাকে বলো ফায়দাটা কি হলো যদি শুধু খাওয়া বাঁচার জন্য জন্মগ্রহণ করি বেশি বাঁচার জন্য জন্মগ্রহণ করিতে মানুষ হইলা কেন সাপ হইল না কেন তুমি বাঁচবা কয়দিন 60-70-80 বছর একটা সাপ তো হায়াত পায় 350 বছর আরো বেশি বাঁচতে চাও গুইসাপ হইলা না কেন গুইসাপ হায়াত পায় 700 বছর আরো বেশি বাঁচতে চাও কচ্ছম হইলা না কেন কাসিম তো হায়াত পায় 1000 বছর আর তুমি মাত্র বাবা 60-70 বছর বেশি স্বাস্থ্যের জন্য বাঁচতে চাও জলহস্তী হইলা না কেন হাতি হইলা না কেন তিমি মাছ হইলা না কেন ওই শুনলাম একটা তিমি মাছের ওজন 176 টন একটা তিমি মাছের বাচ্চা দেয় তিনটা হাতির সমান একটা বাচ্চা দেয় তা বেশি স্বাস্থ্য যদি বানাইতে চাও তা তিমি মাছ হও হাতি হও জলহস্তী হও বেশি গোস্ত খাইতে চাও বাঘ হইলে না কেন সিংহ হইলে না কেন হিংস্র প্রাণী হইলে না কেন বেশি ফল খাইতে চাও পাখি হইলে না কেন বেশি বেশি ফল খাইতে পারতা বেশি মাছ খাইতে মনে চায় মাছরাঙ্গা বক হইলে না কেন কারণটা কি তোমার হায়াতও কম স্বাস্থ্যও কম খানাও কম তা দুনিয়াতে আসছো কেন কারণটা কি আমাকে বলো বেশি হায়াত যদি পাও জানোয়ার হও বেশি খাইতে চাও জানোয়ার হও বেশি স্বাস্থ্য চাও জানোয়ার হও বেশি বাচ্চা কাচ্চা চাও জানোয়ার হও হইছো তো মানুষ হইছো কিন্তু কিসের জন্য তোমার দাম সেই খবরই তো তোমার মধ্যে নেই তোমার যে দাম কেন কিসের জন্য তুমি দামি সেই খবরই তো তোমার মধ্যে নেই তুমি গোশতের জন্য দামি না
তোমার চেহারার কারণে তুমি দামি না, তোমার টাকার কারণে তুমি দামি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, মাওলা জান্নাত দেওয়ার জন্য তুমি দামি হয়ে গেছো। যেহেতু জান্নাত দামি, তুমি যাওয়া কোথায়? এর জন্য তুমি দামি হয়ে গেছ। আমার মাওলা সবচেয়ে দামি, তুমি সান্নিধ্য লাভ করো মাওলার, এর জন্য তুমি দামি হয়ে গেছ। আহা।